অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত এবার বিপাকে, বক্স অফিসে চলল না তার ছবি, এবার ক্ষতিপূরণ বাবেও তাকে বিপুল অঙ্কের টাকা দাবি করল ডিস্ট্রিবিউটররা। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে 6 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হল। টিআরপির তালিকায় নেই মিঠাই, মিঠাই বন্ধ হওয়ার গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে, আর তার মধ্যে টিআরপির তালিকা থেকে বাদ পড়ল মিঠাই। তবে কি সত্যিই দর্শকরা আগ্রহ হারাচ্ছেন এই সিরিয়ালের প্রতি? সামি সামি গানে আর নাচবেন না রশ্মিকা মন্দানা, এমন কথা তিনি আগেই জানিয়ে দিয়েছেন। পুষ্পা দ্য রাইজে শুটিং হয়েই গেছে বলা চলে, কিন্তু হঠাৎ করে দক্ষিণী সিনেমার জগতের এই নায়িকা কেন সামি সামি গানে নাচবেন না, তা নিয়ে শুরু হয়েছে সোশ্যাল সাইডে তোলপাড়। রানী মুখোপাধ্যায়ের নাম বললে আর কোনো পরিচয়ের দরকার পড়ে না, সদ্য মুক্তিপ্রাপ্ত পেয়েছে তার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি, বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। হঠাৎই রানী এই প্রসঙ্গে একটি মন্তব্য করলেন, জন্মের পর হাসপাতালে অদল বদল হয়ে গিয়েছিলেন রানী মুখার্জি। বৃহস্পতিবার 36 বছর বয়সে পা দিলেন কঙ্গনা রানাওয়াত। জন্মদিনের সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যারা তাকে জন্ম দিয়েছেন তার আধ্যাত্মিক গুরু প্রত্যেককে জন্মদিনে প্রণাম জানিয়েছেন কঙ্গনা। বাবা মা পরিবার ভক্ত অনুরাগী যারা ভালোবাসেন তাদেরকেও প্রণাম জানিয়েছেন, পাশাপাশি জানিয়েছেন কাউকে আঘাত করে থাকলে ক্ষমা চাইছি। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইম লাইটে রয়েছেন অভিনেত্রী। মুখোশ সেরে এবারে তিনি বেরিয়ে এলেন, মানে বুঝতে পারছেন না তো, আসলে তিনি এবার অভিনয় করতে চলেছেন ভিলেনের ভূমিকায়। খেল দেখাচ্ছে এবার পঞ্চমী, রেটিং চার্টে উঠে এলো পঞ্চমী, অনুরাগের ছোঁয়ার দিন কি তবে শেষ? ছোট পর্দা বা বড় পর্দা ইচ্ছেধারী নাগের গল্প 21 শতকের হিট, সেটাই আবারও প্রমাণ হয়ে গেল। রেটিং চার্টে বেশ উপরের দিকেই উঠে এলো পঞ্চমী ধারাবাহিকটি। বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের বাড়িতে দিনে দুপুরে চুরি, বলিউডের এই নেপথ্য কণ্ঠশিল্পীর বাড়ি থেকে উঠাও হল নগদ 72 লক্ষ টাকা। সোনুর বাবা অগম কুমার নিগমের মুম্বাইয়ের বাড়ি থেকে এই টাকা চুরি গিয়েছে। বলিউডের রোমান্স, কিং শাহরুখের মেয়ে হলেন সুহানা খান, বর্তমানে তিনি নেট দুনিয়ায় হট সেন্সেশন। এখন মাঝে মধ্যে তাকে বিভিন্ন পোশাকে ক্যামেরার সামনে হট ফটো শুট করতে দেখা যায়, আর এবারে স্টাইল আইকনের তকমা পেয়েছেন সেই সুহানা। বোল্ড লুকে উষ্ণতা ছড়ালে নেট মহলে। রানীর সুপারিশে মিস্টার চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছেন অনির্বাণ, এমন কথা অকপটে স্বীকার করলেন অনির্বাণ ভট্টাচার্য।